আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আজকের ক্লাস। আমরা গত 6টা ক্লাস করেছিলাম পঞ্চম অধ্যায়ের ওপর, আনফরচুনেটলি সেই অধ্যায়টা আবার সংক্ষিপ্ত সিলেবাস থেকে বাদ গিয়েছে। আমরা আমাদের নতুন সিলেবাসে পেয়েছি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। তার মানে অধ্যায় যে তিনটা বাদ, 3, 5, 6, সবচেয়ে কঠিন যে অধ্যায়টা ছিল তোমাদের পঞ্চম অধ্যায় এবং সবচেয়ে বড়, তার উপরে ইতিমধ্যে আমরা 5টা 6টা ক্লাস নিয়েছিলাম অনলাইনে। সেগুলো বেশিরভাগই ছিল প্র্যাকটিক্যাল, ব্যবহারিক, সেই ক্লাসগুলো বাদ দিয়েছে। এখন সিলেবাস একেবারেই কম। আশা করি তোমরা একটু মনোযোগ দিলেই সকলের পক্ষে ক্লাস পাওয়া সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থীরা, সেই নতুন সিলেবাসের আলোকে আমরা আজকে পড়ব প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ, এটার দুইটা পয়েন্ট পড়ব, 21 শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আর একটা আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কিসের? কাদের? আইসিটির বিকাশে। যে তথ্য যোগাযোগ প্রযুক্তি, আমরা জানি যে বিগত শতাব্দীতে যে ধারণা ছিল সেই ধারণাটা 21 শতকে এসে পাল্টে গেছে। আগে যে ধারণা ছিল সেই ধারণাটা এসে পাল্টে গেছে 21 শতকে। 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। 21 শতকের সম্পদ জ্ঞান। এখন আর কৃষি, খনিজ সম্পদ, শক্তির উৎস কিংবা শিল্প বাণিজ্য নয়। 21 শতকের এগুলো কি সম্পদ না, শিল্প বাণিজ্য, কৃষি, খনিজ সম্পদ কিংবা শক্তির উৎস, এগুলো 21 শতকের সম্পদ নয়। 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। আর এখন বর্তমান পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। দুইটা জিনিস, 21 শতকের সম্পদ জ্ঞান আর বর্তমান পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। কারণ শুধু মানুষই জ্ঞান অন্বেষণ করতে পারে, জ্ঞান ধারণ করতে পারে এবং জ্ঞান ব্যবহার করতে পারে। পৃথিবীর সম্পদের এই নতুন ধারণাটি সারা পৃথিবীতেই মানুষের চিন্তা ভাবনার জগৎটি পাল্টে দিয়েছে। পৃথিবীর মানুষ এখন 21 শতকের মুখোমুখি হওয়ার জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে। আমরা সবাই অনুভব করতে পারছি যে 21 শতকের অর্থনীতিটা আসলে জ্ঞানভিত্তিক অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করেছে। এখন 21 শতকের অর্থনীতি জ্ঞানভিত্তিক অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করেছে। আর 21 শতকে এসে আমরা দুইটা জিনিস শুরু করেছি, সেই দুইটা জিনিস কি? গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন, আর একটা হলো ইন্টারন্যাশনালাইজেশন, আন্তর্জাতিকতা। বাংলায় হচ্ছে বিশ্বায়ন ও আন্তর্জাতিকতা। এখন বিশ্বায়ন কি, এই গ্লোবালাইজেশন কি? বিশ্বায়ন, আর একটা হচ্ছে আন্তর্জাতিকতা। ইংলিশ হচ্ছে গ্লোবালাইজেশন এন্ড ইন্টারন্যাশনালাইজেশন, আর বিশ্বায়ন ও আন্তর্জাতিকতা। বিশ্বায়ন হচ্ছে যেমন আমাদের বাংলাদেশের অনেক লোক পৃথিবীতে বসবাস করছে, আমাদের বাঙালিরা যেখানে যে এলাকায় বসবাস করছে, সে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ক্যালিফোর্নিয়ায় একটা রাজ্য, সেখানে অনেক বাঙালি বসবাস করছে, ওই অংশটাই বাংলাদেশ বলে বিবেচিত হচ্ছে 21 শতকে। আর ইন্টারন্যাশনালাইজেশনটা কি, সেখানে যারা বাংলাদেশে ওই দেশের সিটিজেনশিপ হচ্ছে সেটি হল আন্তর্জাতিকতা, সে বাংলাদেশের নাগরিক হয়েও অন্যান্য দেশের কি হচ্ছে সিটিজেনশিপ বা নাগরিকত্ব লাভ করছে, সেটাই হলো কি আন্তর্জাতিকতা। এই নতুন পৃথিবীর, এই 21 শতকের পৃথিবীর, এখন বর্তমান পৃথিবীর অলিখিত নিয়ম কি? এই আন্তর্জাতিকতা। ইন্টারন্যাশনালাইজেশন হচ্ছে এখন নতুন পৃথিবীর অলিখিত নিয়ম। এখন আমরা আগে মানুষ প্রকৃতির অনুকম্পার উপর নির্ভর করতে হতো। আগে মানুষ প্রকৃতির অনুকম্পার উপর পুরোপুরি নির্ভর করতে হতো। প্রকৃতির উপর নির্ভরশীলতা এখন কমিয়ে এনেছে কে? শিল্প বিপ্লব, যন্ত্র আবিষ্কার করার পর। 18 থেকে 19 শতাব্দীতে
শিল্প বিপ্লবের পর মানুষ যন্ত্রের উপর পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করেছে। পৃথিবীর যে সকল জাতি শিল্প বিপ্লবে অংশ নিয়েছিল একসময় তারাই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। একুশ শতকে যখন জ্ঞানভিত্তিক অর্থনীতির সূচনা হয়েছে তখন আবার সেই একই ব্যাপার ঘটছে, যারা জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করার বিপ্লবে অংশ নেবে তারাই পৃথিবীর চালিকা শক্তি হিসেবে কাজ করবে। সেই জন্য কি হবে, এই পৃথিবীর চালিকা শক্তি হলে কি হতে হবে, আইসিটিতে পারদর্শিতা হতে হবে, আইসিটিতে পারদর্শিতা হতে হবে। সত্য কথা বলতে আইসিটির পারদর্শিতা এখন প্রয়োজনীয় স্কিল হিসেবে খুব দ্রুত জায়গা করে নিচ্ছে। একুশ শতকে টিকে থাকতে হলে সবাইকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি এর প্রাথমিক বিষয়গুলো জেনে নিতে হবে। সেজন্যই এখন আমরা পড়ব সেই তথ্য বা ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি, সংক্ষেপে আইসিটি। সে আইসিটির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আজকের বিকাশের পেছনে রয়েছে অনেক বিজ্ঞানী, ভিশনারি, প্রকৌশলী এবং নির্মাতাদের অবদান। তার এবং তারবিহীন যোগাযোগ ব্যবস্থা, কম্পিউটারের গণনা ক্ষমতা বৃদ্ধি এবং মাইক্রো ইলেকট্রনিক্সের বিকাশ বর্তমান আইসিটিকে মুঠোর মধ্যে নিয়ে এসেছে। তাহলে এই বর্তমান আইসিটিকে, এই যে আমরা আজকে অনলাইন ক্লাস করছি, সেই অনলাইন ক্লাসটা তোমরা ঘরে বসেই দেখছো, শুধু এখানে ক্লাস নয় আমেরিকার ক্লাসও দেখতে পাচ্ছ, সেটা কিসের কারণে? সেটা হলো তারবিহীন যোগাযোগ ব্যবস্থা, তার এবং তারবিহীন ওয়্যার এবং ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন সিস্টেম, কম্পিউটারের গণনা ক্ষমতা বৃদ্ধি এবং মাইক্রো ইলেকট্রনিক্সের বিকাশ। মাইক্রো ইলেকট্রনিক্সের বিকাশ আজকে আমরা সেগুলো একটু জানছি। এই মাইক্রো ইলেকট্রনিক্সের বিকাশের কারণেই কি আমরা আইসিটিকে আজকে হাতের মুঠোই নিয়ে আসতে পেরেছি। এবার আধুনিক কম্পিউটার বিকাশ বা প্রচলন হয় আমরা জানি কি, চার্লস ব্যাবেজ। তাহলে প্রথমে আসবে কার নাম, চার্লস ব্যাবেজ। আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। তিনি একজন ইংরেজ প্রকৌশলী গণিতবিদ, অনেকে তাকে আধুনিক কম্পিউটারের জনক বলে থাকেন। তিনি তৈরি করেন দুইটা ইঞ্জিন, ডিফারেন্স ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন। 1991 সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়। দেখা যায় সেটি সঠিকভাবে কাজ করছে এবং পরবর্তীতে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে আরও একটি গণনা যন্ত্র আবিষ্কার করেন। তাহলে চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয় 1791 থেকে 1981, এগুলো আমরা আগে পড়েছি, 1791 থেকে 1871। আমরা জানি যে আমরা সেটা কিভাবে মনে রাখতে হবে সেটাও বলেছিলাম ক্লাসে তার আগে, যে আমাদের স্বাধীনতা যুদ্ধের 100 বছর আগে মারা গেছে আর হায়াত পেয়েছিল 80 বছর। তাহলে আমরা সহজেই জেনে নিতে পারি যে 1871 থেকে 80 বিয়োগ দিবস 1791, সেটাই হবে কি 1791 হবে তার জন্মসাল আর 1871 তার মৃত্যুসাল। এই যে চার্লস ব্যাবেজের যে গণনার কাজটা কীভাবে আরো কার্যকর করা যায়, ইফেক্টিভ করা যায়, সেটা নিয়ে ভেবেছিলেন কবি লর্ড ব্যারনের কন্যা অ্যাডা লাভলেস। চার্লস ব্যাবেজ আসবে 1 নম্বর, তারপরে কে আসবে, অ্যাডা লাভলেস। সে তাকে কি বলা হয়, প্রোগ্রামিং এর জনক। অ্যাডা লাভলেস, এই অ্যাডা লাভলেস কে কি বলা হয়, প্রোগ্রামিং এর জনক। 1833 সালে চার্লস ব্যাবেজের সঙ্গে তার পরিচয় হয়। আর এই চার্লস ব্যাবেজ মারা গিয়েছিল আমাদের স্বাধীনতা যুদ্ধের 100 বছর আগে, আর অ্যাডা লাভলেস মারা গিয়েছিল আমাদের ভাষা আন্দোলনের 100 বছর আগে। তাহলে কত হবে, 1852, আর তার হায়াত ছিল কত বছর, 1852 তার মৃত্যু, তাহলে তার হায়াত ছিল কত বছর, আমরা জানি 37 বছর। তাহলে হবে কত, 1815, 1815 থেকে 1852। আচ্ছা, তাহলে এই তার বয়স যখন 18 বছর তখন কার সাথে দেখা হয়েছিল, ওই আধুনিক কম্পিউটারের জন্য চার্লস ব্যাবেজের সাথে। তখন এই তার এই যে আবিষ্কৃত যে ইঞ্জিন, সেই ইঞ্জিনকে আরও কীভাবে ইফেক্টিভ করা যায় সেই জন্য একটা ধারণা সামনে নিয়ে আসছিল, সেটা হলো প্রোগ্রামিং। সেটা কে, লর্ড ব্যারনের কন্যা অ্যাডা লাভলেস। 1842 সালে ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন। সে সময় অ্যাডা ব্যাবেজের সহায়তা নিয়ে পুরো বক্তব্যের সঙ্গে ইঞ্জিনের কাজের ধারাটি বর্ণনা করেন। কাজের ধারা বর্ণনা করার সময় তিনি এটিকে ধাপ অনুসারে
ক্রমাঙ্কিত করেন। অ্যাডার মৃত্যুর 100 বছর পর 1953 সালে সেই নোট আবারও প্রকাশিত হলে বিজ্ঞানীরা বুঝতে পারেন অ্যাডা লাভলেসি অ্যালগোরিদম প্রোগ্রামিং এর ধারণাটা আসলে প্রকাশ করেছিলেন, যার কারণে অ্যাডাকেই কি প্রোগ্রামিং ধারণার প্রবর্তক বলা হয়। বেবেজার অ্যাডার এই কার্যক্রমের পাশাপাশি সে সময় পদার্থবিজ্ঞানে অগ্রগতি সাধিত হয় ব্যাপক গুরুত্বপূর্ণ। তখন আসেন কে পদার্থবিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল আসেন, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল 1831 জন্ম আর 1879 মৃত্যু। সে কি করেছেন, তড়িৎ চৌম্বকীয় বল বা ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স ইএমএফ এর ধারণা প্রকাশ করেন। এই ধারণা থেকে বিনা তারে এক স্থান থেকে অনুষ্ঠানের বার্তা প্রেরণ যে সম্ভব সম্ভাবনাটা তুলে ধরেছেন, নট বিনা তারে এক স্থান থেকে অনুষ্ঠানের বার্তা প্রেরণ করেছেন, সে সম্ভাবনাটাকে তুলে ধরেছে কে, পদার্থবিদ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। কিসের মাধ্যমে, কি ইএমএফ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তড়িৎ চৌম্বকীয় বলের ধারণাটা প্রকাশ করেছিলেন। সেই ধারণা থেকে সেই এক বিনা তারে এক স্থান থেকে অনুষ্ঠানে বার্তা প্রেরণের প্রথম সফল হন কে, সেই জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসু ধারণাটা কার কাছ থেকে পেয়েছিলেন, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তার আগে ধারণা প্রকাশ করেছিলেন, আর সেটা সফল হন কে, বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। বিনা তারে তাঁর ছাড়া কীভাবে এক স্থান থেকে অনুষ্ঠানে বার্তা প্রেরণ করা যায় সেটা 1895 সালে জগদীশচন্দ্র বসু অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে সেটা করেছিলেন কে, জগদীশচন্দ্র বসু। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, তারপরে কে আসবে, 4 নম্বর হবে জগদীশচন্দ্র বসু, হচ্ছে 1858 থেকে 1937। সে কি করেছে, জগদীশচন্দ্র বসু বিনা তারে এক স্থান থেকে অনুষ্ঠানে বার্তা প্রেরণে সফল হয়েছেন, কিন্তু তার এই আবিষ্কার প্রকাশিত না হওয়ায় সার্বজনীন স্বীকৃতি পায়নি। তখন বেতার তরঙ্গ ব্যবহার করে একই কাজ করেছেন গুগলিয়েলমো মার্কনি বলা হয়। তারও মৃত্যুসাল একই, জন্মসাল 1874 থেকে 1937। এটা কার, গুগলিয়েলমো মার্কনি। এই জন্য বেতার তরঙ্গ বা রেডিওর আবিষ্কারক হিসেবে স্বীকৃতি পেয়েছিল ইতালির বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি। তাকে বিশ্ব থেকে তাহলে গুগলিয়েলমো মার্কনি, কিন্তু তার আগে একই কাজ করেছিলেন অতীত ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে, আর বেতার তরঙ্গ ব্যবহার করে কে করেছিলেন, গুগলিয়েলমো মার্কনি। তারপরে কে করেন, তারপরে কি হয়, এই 5 জন গেল উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তারপরে বিশ শতকে ইলেকট্রনিক্স বিকাশের পর প্রথম আইবিএম কোম্পানি মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে। বিশ শতকে আইবিএম ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, এই আইবিএম কোম্পানি কি করেছে, প্রথম মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে। পর্যায়ক্রমে 1971 সালে কি হয়, মাইক্রো প্রসেসর আবিষ্কার হয়, যার কারণে সাশ্রয়ী কম্পিউটার তৈরির পথ সুগম হয়। আমরা যে আজকে এত কমই একটা কম্পিউটার পাচ্ছি সেটা কি কারণে, এই মাইক্রো প্রসেসর আবিষ্কারের ফলে। সে মাইক্রো প্রসেসর কত সালে আবিষ্কার করা হয়, 1971 সালে। 1971-এ কি মাইক্রো প্রসেসর, মাইক্রো মানে কি আমরা জানি অনেক ছোট ক্ষুদ্র প্রসেসর, তার আগে প্রসেসর ছিল অনেক বড়
তারপরে মাইক্রোপ্রসেসর, এই সেই মাইক্রোপ্রসেসরের কারণেই আজকে আমাদের মোবাইলে প্রত্যেকের হাতে মোবাইল ফোন, স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন। তারপরে 20 শতকের 60-70-এর দশকে আইপি বা ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে, আইপি বা ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আরপানেট আবিষ্কৃত হয়। কত শতকে? 20 শতকে। বলা যায় তখন থেকে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমূহের মধ্যে আন্তঃসংযোগ বিকশিত হয়, আর এই বিকাশের ফলে তৈরি হয় ইন্টারনেট। 1971 সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রলাভের সূচনা করেন র্যামন্ড স্যামুয়েল টমলিনসন, তিনি ইমেল সিস্টেমের জনক। র্যামন্ড স্যামুয়েল টমলিনসন ইমেল সিস্টেমের জনক র্যামন্ড স্যামুয়েল টমলিনসন ইলেকট্রনিক মাধ্যমে কি পত্রলাপের সূচনা করেন। এই মাইক্রোপ্রসেসর আবির্ভাবের পর যুক্তরাষ্ট্র জুড়ে সেটি ব্যবহার করে পার্সোনাল কম্পিউটার তৈরির কাজ শুরু হয়। স্টিভ জবস ও তার দুই বন্ধু মিলে, স্টিভ জজনিয়াক ও রোনাল্ড ওয়েনে, 1976 সালে পয়লা এপ্রিল চালু করেন কি? স্টিভ জবস। স্টিভ জবস কি করে? এই যে আইফোন, আমরা যে এখন আইফোন অনেকে ব্যবহার করি, সে আইফোনের মালিককে এই স্টিভ জবস বা অ্যাপল কম্পিউটার নামে একটা কোম্পানি তৈরি করেছে। স্টিভ জবস আর তার দুই বন্ধু মিলে, স্টিভ জজনিয়াক রোনাল্ড ওয়েনে, কবে? 1976 সালের পয়লা এপ্রিল। সে হলো 1955 থেকে 2011 সালে হি পাসড অ্যাওয়ে, স্টিভ জবস। এই প্রতিষ্ঠান বর্তমানে পৃথিবীর অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান। অ্যাপলের হাতে এই পার্সোনাল কম্পিউটারের বা পিসির নানান পর্যায়ে বিকশিত হয়। অন্যদিকে 1981 সালে আইবিএম কোম্পানি, এই যে আইবিএম যে 1971-এ কি করেছে, মাইক্রোপ্রসেসর আবিষ্কার করেছে, তার 10 বছর পরে 1981 সালে এই আইবিএম কোম্পানি তাদের বানানো পার্সোনাল কম্পিউটারের অপারেটিং সিস্টেম তৈরির জন্য দায়িত্ব দেয় কাকে? এই যে মাইক্রোসফটকে, মাইক্রোসফটকে বিল গেটস। এই যে বিল গেটসকে দেয় আইবিএম কোম্পানি কি আবিষ্কার করতে? মাইক্রোপ্রসেসর। সেটাই হলো সেই কোম্পানি হলো মাইক্রোসফট। এই সেই বিল গেটস এখনো আছেন, জন্ম হলো 28 অক্টোবর 1955। এই বিল গেটসের কোম্পানির নাম হচ্ছে মাইক্রোসফট। বর্তমানে পৃথিবীর অধিকাংশ কম্পিউটার পরিচালিত হয় বিল গেটস প্রতিষ্ঠিত মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম সফটওয়্যার দিয়ে। আমরা যে উইন্ডোজ 7, উইন্ডোজ 8 চালাচ্ছি, উইন্ডোজ 10, সেটা এই মাইক্রোসফট কোম্পানি। তারপরে ইন্টারনেট বিকাশকালে 1999 সালে একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল বা HTTP ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন। সেই থেকে স্যার টিমোথি জন থিম বার্নার্স লি কে HTTP জনক বলা হয়, বা বার্নার্স লি বলা হবে স্যার টিমোথি জন টিম বার্নার্স বার্নার্স লি HTTP জনক হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। নেটওয়ার্ক প্রযুক্তি বিকাশের ফলে বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত হয়। তারপরে হচ্ছে লাস্ট যে ব্যক্তিত্ব বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম, সেটা হলো কে? ফেসবুক। ফেসবুক কে করেছেন? মার্ক জুকারবার্গ। মার্ক জুকারবার্গ 1984 সালে জন্ম। ও তার চার বন্ধু মিলে প্রথম নিজেদের মধ্যে যোগাযোগের জন্য এই একটা ফেসবুক নাম খুলেছিলেন। পরবর্তীতে তা কি হয়েছে, তার বন্ধু পরবর্তী এটি কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে আবদ্ধ ছিল, থাকলেও মার্চ 2000-এর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের প্রায় 1415 মিলিয়ন 141 কোটি 50 লাখ লোক ফেসবুক ব্যবহার করেন। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আমাদের বাংলাদেশের অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে এখন ফেসবুক ব্যবহার করেন। এই হলো 10 জন ব্যক্তিত্ব। তার উপরে আরও অনেক আছে, আইবিএম কোম্পানি আছে। আচ্ছা, আমরা এখন আজকে এই প্রথম অধ্যায়ের এই দুইটা শেষ করলাম, উল্লেখযোগ্য ব্যক্তিত্ব 21 শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি। এখন আমাদের কিছু হোমওয়ার্ক আছে।
এতো সপ্তাহে একটা ক্লাস, একটু হোমওয়ার্কটা জমা দিবে, এই ক্লাস যেখানে আপলোড করা হবে সেই আপলোড যেখানে করা হবে সেই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা দিবে কি, কমেন্ট বক্সে তোমরা হোমওয়ার্ক জমা দিবে। হোমওয়ার্কটা কি, এই যে 21 শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি, এখান থেকে করবে 5টা প্রশ্ন। 21 শতক ও আইসিটি থেকে 5টি জ্ঞানমূলক করবে। জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, হ্যাঁ। আর হলো এই যে আইসিটি বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, এখান থেকে এই 10 জন থেকে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব থেকে প্রথম 10 জন ব্যক্তিত্ব আছে, প্রতিজন থেকে 2টি করে, প্রতিজন থেকে 2টি করে মোট 20টি প্রশ্ন, 20টি জ্ঞানমূলক প্রশ্ন। পরে উত্তর সহ লিখে এই ভিডিওর কমেন্ট বক্সে আপলোড করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।